সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শোয়ের আরও একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে ঘরে রান্না করা চিকেন দিয়ে বা বয়লার মুরগি যে রান্না করা থাকে সেই চিকেন দিয়ে আপনার মজাদার এই বনটি তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। তো আশা করি আপনাদের কাছে খুব সহজ হবে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটি মিক্সিং বলে গরম কুসুম গরম দুধ দিয়েছি এক কাপ, দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনিটা দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, দুধটা যেন খুব বেশি গরম না থাকে। আর ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হচ্ছে একটু কম। তো দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধ যদি বেশি গরম থাকে তাহলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখন দিয়ে দিব 7 মতো লবণ। দিয়ে এখন আমি দুটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই পারফেক্টভাবে দুটা তৈরি করতে চেষ্টা করবেন। এতো এখন আমি হাত দিয়ে দুটা তৈরি করে নিব। এতো এভাবে করে হাত দিয়ে আমি ভালো করে প্রেসার দিয়ে দুটা এভাবে করে তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব বাটার, মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনার চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো বাটার বা তেল পরে দিলে ভালো হয়, তাহলে হাতে আটকে যায় না। অনেকে হয়তো বা বুঝতে বলতে পারেন যে শুরুতে কেন তেলটা বা বাটারটা দেওয়া হয় না, চাইলে দিতে পারেন, সমস্যা নেই। তো এই তো পারফেক্টভাবে ডোটা হয়ে গিয়েছে। তো এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 40 মিনিটের জন্য। 40 থেকে 50 মিনিট আপনারা রেস্টে রেখে দিবেন। চেষ্টা করবেন চুলার আশেপাশে গরম জায়গা রাখতে। এই তো এক সাইডে রেখে দিয়ে এখন আমি রান্না করা চিকেনের পুর আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। এই তো এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্যানের মেঝে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 7 মতো। দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ, একসাথে করা 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তেলও খুব বেশি লাগবে না। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। তো এই তো চিকেনটাকে আমি ধুয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ছিঁড়ে নিয়েছি। নিয়ে এখন একটু ভেজে নিয়েছি। এর পরে দিয়েছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচি হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচে কম, আর 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি চিকেনের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। খুবই ঝামেলাবিহীন, খুব অল্প সময়ের মধ্যে এই পুরটা আপনারা রেডি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন আমি ভালো করে চিকেনের সাথে ভেজে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে এই পুরটা আপনারা রেডি করে নিতে পারবেন। যদি ঘরে বেঁচে যায় মুরগির মাংস তাহলে আপনারা এভাবে করে তৈরি করে নিয়ে আপনারা বন তৈরি করে দেখবেন কত সুস্বাদু হয়। এ তো ভাজা হয়ে গিয়েছে, তো এক সাইডে রেখে দিয়ে এই যে আমি রেস্টে রেখেছিলাম 50 মিনিটের জন্য ডোটাকে। তো 50 মিনিট পর এখন আমি ডোটাকে এই তো বুড়ে নিয়ে নিচ্ছি। বুড়ে নিয়ে এখন আমি গ্যাসগুলো বের করে নিচ্ছি। গ্যাসগুলো বের করে নিয়ে একটি গোল বল শেপ দিয়ে নিয়েছি। এতে এভাবে করে বল শেপ দিয়ে আমি ভাগ করে নিচ্ছি। এভাবে করে আপনারা ভাগ করে নেবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। চেষ্টা করবেন সবগুলো যেন এক সমানভাবে হয়। এভাবে করে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি একে একে। এই তো হয়ে যাচ্ছে খুব সহজভাবে, কিন্তু আপনারা বলগুলো তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি রুটি শেপ দিয়ে নিচ্ছি। তার পাশ একটু পাতলা রাখবেন, মাঝখানটা একটু মোটা রাখবেন, তাহলে সুন্দরভাবে বনগুলো তৈরি করতে সুবিধা হবে। এতো পুর দিয়ে আমি উপর দিয়ে মজাদার চিজ দিয়ে দিচ্ছি। যারা চিজ পছন্দ করবেন তারা আপনার চিজটা দিয়ে নেবেন, আর নয় এমনিও কিন্তু চিজ ছাড়াও আপনারা করে খেয়ে নিতে পারবেন। এই তো সিল করে নিয়েছি, কীভাবে সেটাও দেখিয়ে দিলাম। তো আমি আরেক পিস দেখিয়ে দিব কীভাবে আপনারা সিলটা করে নেবেন। এভাবে চার পাশ থেকে টেনে এনে এভাবে করে সিল করে দিলেই কিন্তু সুন্দরভাবে আটকে যাবে মুখটা। এই তো এভাবে করে এক একে আমি সিল করে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিলেই কিন্তু আপনারা সুন্দর মজাদার বন তৈরি করে নিতে পারবেন। বাইরে থেকে কিনে না খেয়ে ঘরে বাচ্চাদের জন্য এই সুস্বাদু বনগুলো তৈরি করে নিতে পারবেন।
এই তো আমি একটি ট্রেতে নিয়ে নিচ্ছি, একে একে ট্রেতে নিয়ে রেখে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এখানে আমি ডিমের ডিম নিয়েছি, ডিমটা এখন উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ডিম উপর দিয়ে ব্রাশ করে দিলে একদম পারফেক্টভাবে প্যাকের মতো কালারটা এসে যাবে। আর আপনারা চাইলে ডিম ছাড়াও চিনি পানি দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো চার পাশ দিয়ে আমি ডিম ব্রাশ করে দিয়েছি, ওভেনে দিয়ে দিব 10 মিনিট। আগে অবশ্যই ওভেনটা প্রিহিট করে নেবেন। 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটে বেক করে নিয়েছি। এ তো পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। তো এখন আমি মোল্ড আউট করে দেখিয়ে দিব, আর দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে, নরম তুলতুলে এই বনগুলো। চিকেন বন খেতে যে কত টেস্ট হয় একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন, মুখে লেগে থাকার মতো এই চিকেন বনটি। আমি চার পাশ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে, এবং চিরও আমি দেখিয়ে দিব ভিতর থেকে কীরকম পারফেক্টভাবে কুক হয়েছে। এ তো হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, তো দেখি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কত লুগুনে হয়েছে এবং খেতে যে কত টেস্ট হবে। আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করবো, আজকের মতো আল্লাহ হাফেজ।